নমস্কার, আমি অভিষেন গুপ্ত। আজকে চলে এসেছি স্টার থিয়েটারে ক্যামেরা ট্রেজারের 10th ফটো এক্সিবিশনসে। তো অবশ্যই মিয়া ফটোগ্রাফার কিছু ছবি তো আছেই, বাট আজকে আমার আসা বা আমার সাথে আমার বন্ধু সৌজিতের আসার কারণটা একটু অন্য। কারণ আজ এখানে সিয়া ওয়ার্ড্রপ অ্যাজ এ অ্যাসোসিয়েটস হিসাবে সৌরভদার সাথে রয়েছে, অ্যান্ড খুব ভালো লাগছে সৌরভদা এই অপরচুনিটি আমাদের দেওয়ার জন্য। সো নেক্সট টু সৌরভদা, সৌরভদার মুখ থেকে কিছু শুনবো। সবার আগে সবাইকে এখনও সাদর আমন্ত্রণ, কারণ আমাদের এক্সিবিশন এখনও চলছে। আমি সৌরভ মুখার্জি, দি লিড অ্যাডমিন ফর ক্যামেরা ট্রেজার্স। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ক্যামেরা ট্রেজার্সের 8th ইয়ার অ্যানিভার্সারিও। তো আমরা 8th ইয়ার বার্থডে পালনও করব, আর তার সঙ্গে আমাদের এটা 10th ইয়ার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন। এক্সট্রিমলি হ্যাপি উইথ সিয়া ওয়ার্ড্রপ যে তারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট পার্টনার হয়ে এই বছর যোগদান করেছে। থ্যাংক ইউ টু সৌজিত, থ্যাংক ইউ টু অভি। আর নট অনলি দ্যাট, ওরা আমাদের অনেক অ্যাডিশনাল যে অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে ওদের মধ্যে কিছু ক্যাটাগরিজ আছে, যেটা ফ্যাশন অ্যান্ড পোর্ট্রেটসের মডেলদের ওপরে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং ফটোগ্রাফারদেরও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ওদের তরফ থেকে, উইচ ইজ অ্যাডিশন টু হোয়াট উই আর ডুইং। তো বাকি তো সবাই, মানে ফটোগ্রাফি এক্সিবিশন যেমন হয় আমরাও চেষ্টা করি টু মেনটেন ইট দ্যাট ওয়ে। শুধু একটু আমরা কালচারাল ইভেন্টস অ্যাড করি, কারণ আমি মনে করি যে আর্ট অ্যান্ড কালচার কামস টুগেদার। তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, কাছে থাকবেন, পাশে থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম, এবার সৌজিত কিছু যেতে বলে। শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদের। আর আমি সৌজিৎ ঘটক, শুধুমাত্র ফটোগ্রাফার হিসেবে নই, আজকে আমি সিয়ার তরফ থেকে চলে এসেছি আমাদের এই ফটো এক্সিবিশনে। সিয়া ওয়ার্ড্রপ আর সৌজিৎর তরফ থেকে আমি ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করব সৌরভদার কাছে, যে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে যে আজকে ওনার সাথে আমরা যেন অ্যাসোসিয়েট হতে পারি এই এক্সিবিশনের সাথে। আর নতুন করে এখানে খুব বিশেষ কিছু আমি সংযোজন করব না। আমাদের তরফ থেকে দুটো অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ভাগ করেছি আমরা, একটা হচ্ছে বেস্ট ক্লিক আর একটা হচ্ছে বেস্ট আইকন ফেস। দুটোকে আমরা ক্যাটাগরিতে অ্যাড করেছি অ্যাওয়ার্ডের জন্য, আর সেই প্রাইজ আমরা আজকে তুলে ধরবো। আর তার জাজও ছিলেন সৌরভদা, আর আমাদের ভীষণ ভালো লাগছে এইভাবে সৌরভদার পাশায় থাকতে। ধন্যবাদ। মেরে হাত মে এক অ্যাওয়ার্ড হ্যায় দেখিয়ে ফেলে তো, ইটস আইকন ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু অল দ্য জুরি টিম মেম্বার, অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অভিষেন গুপ্তা ফর দিস অ্যাওয়ার্ড অ্যান্ড চুজিং মি ফর দ্য ফেস অফ দ্য ইয়ার, সরি আইকন ফেস অফ দ্য ইয়ার। আই এম ভেরি হ্যাপি। এক্সিবিশনে তোমার ছবিও দেখলাম, ছবি ইয়েস। হ্যাঁ জি, হ্যাঁ, এক্সিবিশন মে মেরা পিকচার্স হ্যায় উইচ ইজ ক্লিক বাই অভিষেন গুপ্তা, অ্যান্ড হ্যাঁ ফর দ্যাট অনলি আই এম রিসিভিং দিস অ্যাওয়ার্ড। আই হ্যাভ রিসিভ দিস অ্যাওয়ার্ড ফর আইকন ফেস অফ দ্য ইয়ার, অ্যান্ড পিকচার্স আপ অ্যাড কর দেনা, বহুত হি সুন্দর পিকচার আয়া হ্যায় অভিষেন গুপ্তা নে পিকচার ক্লিক কিয়া হ্যায়, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল। হাই, দিস ইজ সোম স্মিতা। অ্যাকচুয়ালি আমি সিয়ার জন্য অফকোর্স শ্যুট করেছি, তার পিকচার্সই এখানে আছে, সৌজিতের পিকচার্স। অ্যাজ উই অল নো, হি ইজ সচ এ ট্যালেন্টেড ফটোগ্রাফার, আইভ হ্যাড অ্যান অ্যামেজিং টাইম শ্যুটিং ফর হিম, অ্যান্ড অফকোর্স নাও দ্যাট আই গেট টু সি মাই পিকচার্স হিয়ার, ইটস অ্যান অ্যাবসলিউট ডিলাইট। ইয়া, আই হ্যাড অ্যান অ্যামেজিং টাইম। আমি এখনও বেরোতে পারছি না একটা সারপ্রাইজ থেকে, মানে আমি জাস্ট ভাবতেই পারিনি, যখন ঢুকলাম উঠলাম ওপরে সিঁড়ি দিয়ে, তখন দেখলাম সামনেই সিয়ার, আমার একটা বিশাল বড় জাস্ট ফটো ব্যানার লেগেছে। আমি দেখে জাস্ট মানে খুব এক্সাইটেড ফিল করলাম, আমি সিরিয়াসলি এটা যেমন সারপ্রাইজ ছিল। আর ভেতরে এসে আমি নিজের ফটোটা দেখলাম, যেটা অভি সেনগুপ্তর তোলা। অবভিয়াসলি অভি আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়, ওর সাথে অনেক কাজ করেছি, ফটোটা অসাধারণ লাগছে। এবং শুধু আমার ফটো না, এখানে আরও অনেক ফটোজ আছে, ফটোগ্রাফাররা এসছে সবাই, তো খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফস দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ সিয়া ব্র্যান্ডকে, সৌজিৎকে, অভিকে ডেফিনেটলি এরকম একটা সুন্দর ফটো আমাকে দেওয়ার জন্য অ্যান্ড গিফট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি শান্তনী। আজকে যেখানে এসছি সেখানে অভির তোলা ছবি, মানে আমি তো মডেল নই, বাট ওর জোর করে ছবি টবি তুলে আমার ট্যান্ট্রাম প্রচুর সহ্য করেছে, আর আমার ছবিটা অসাধারণ তুলেছে, তাই আমি আজকে ভীষণ খুশি এখানে আসতে
বুঝতে পেরে। সো আশা করি সবার ভালো লাগবে, যতক্ষণ না হাতে পাচ্ছি বলতে পারছি না এখন কীরকম ফিল হবে। বাট অভির জন্য মানে আমি জাস্ট কিছু বলার নেই, অভি সেনগুপ্ত অসাধারণ ফটোগ্রাফার অ্যান্ড জানি না কীভাবে ও মানে এটাকে এখানে আনলো, বিকজ আমি ভাবতে পারিনি এটা এখানে অবধি আসবে। সো থ্যাংক ইউ অভি। আমার তো এই জিনিসটা সাডেন হয়েছে, মানে আমি যখন আড্ডা মারতে গেছিলাম সৌজিদার সাথে, তো হঠাৎ করে বলে কি চ চ চ তুই শ্যুট কর একটা, তো হঠাৎ করে ক্লিকসটা চলে আসে, তো বলে কি যে তোর ফটোটা আমি এক্সিবিশনে দিয়েছি। তো শুনে তো খুবই ভালো লাগলো, এটা আমার সেকেন্ড টাইম অ্যান্ড আই এম ফিলিং ভেরি হ্যাপি। ছবিটা নিয়ে বলবো, ছবিটা আমার ভীষণ প্রিয় ছবি, আর ছবিটা সবসময় আমার ফেসবুক ইনস্টাগ্রামের ওয়ালপেপারে থাকে, তো মানে বুঝতেই পারছো কতটা পছন্দের ছবিটা আমার। আর এই শ্যুটটা, এই ছবিটা তুলেছে অভি সেনগুপ্তা, যে আমার খুব ভালো একটা বন্ধু, আর আমরা প্রায় অনেক কাজ করেছি একসঙ্গে। আর এই শ্যুটটা যখন আমরা করি তো তখন ভাবতে পারিনি যে আজকে এই জায়গাতে আসবে ছবিটি। আজকে আমি একটা ফটো এক্সিবিশনে এসেছি, এখানে আমার একটা ছবি আছে, তো এটা মেনলি তুলেছে হচ্ছে সৌজিত। সৌজিতের ফটোগ্রাফি তোমরা আগেও দেখেছো, তো আমার আগেও অনেক ফটোগ্রাফি করেছে, প্রত্যেকটা ছবিই ভালো আসে। আজকেও যে ফটোটা বেরিয়েছে সেটা খুবই ভালো হয়েছে, তো তোমরা দেখো কেমন লাগে তোমাদের। আর এর সাথে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এর সাথে শিয়াও, তোমরা নাম শুনেছো যেহেতু, শিয়াও অনেক ড্রেসের ওরা প্রডিউস করে, তো তোমরা দেখতে থাকো ওদের কাজও দেখো। তো ফটোগ্রাফি আমি বলবো দারুণ হয়েছে, তো তোমরা দেখো এক্সিবিশনে কেমন হয়েছে দেখতে থাকো। ছবিটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট একটা, মানে সেদিনকে শ্যুটটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর আর ইউনিক ছিল। তো অভিতা যখন সব ছবিগুলো দিচ্ছে তখন আমি বললাম যে একটা ছবি আছে না খুব সুন্দর উঠেছিল, অভিতা সেটা আমার দিচ্ছিলই না ফটোটা আমাকে, পরে বলছে যে একটা সিক্রেট আছে। আজকে এসে দেখলাম এক্সিবিশনে সেই ফটোটাই এসছে আর ফটোটা খুবই সুন্দর। আপনাদের কাছে এক্সিবিশনের পরে আমি শেয়ার করবো ফটোটা, তো দেখবেন আপনাদের, আপনাদেরও খুব ভালো লাগবে। My name is Ramyani Roy Sarkar. I'm a freelancer model. So today I'm here at the Camera Treasure Photography Unit by Lensation. And today two of my best photographs that has been clicked by Jitadita Sengupta and Saujit Ghatak has been presented here. And I'm really happy and glad to see. So it's a lovely experience. This is my first time that I'm coming to this exhibition. And well, looking forward. Thank you so much. Chobita dekhe ami ekdomi expect korini je chobita hoyeche. যে ছবিটা এক্সিবিশনে বেরিয়েছে ওই ছবিটার উপর আমার হোপস ছিল যে ওটা কোথাও একটা তো যাবে, কিন্তু এক্সিবিশনে যাবে ওটা আমি ভাবিনি। অ্যান্ড ছবিটা সত্যি এক্সিবিশনে দেওয়ার মতো। অভি সেনগুপ্ত আর খুবই ক্লোজ আমার আর খুবই ফেভারিট ফটোগ্রাফার। ফটোটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা যবে আমি ফটোটা তুলেছিলাম তবে থেকে আমার খুব প্রিয়, কারণ বেসিক্যালি তোমরা দেখতে পাবে ফটোটা হচ্ছে সোফার ওপর, সেখানে হচ্ছে টোটাল একটা অন্যরকম লুকে আমাকে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল একটা লাইক রেড কালারের গাউন আছে সেখানে, এবং সেখানে যে সোফাটা আছে তো ওইখানে একটা ফ্ল্যাট স্লিপিং মুডে অ্যাকচুয়ালি একটা অন্যরকম একটা পোজে, তো এই ফটোটা আমরা সিলেক্ট করেছি, তার জন্য আমার সত্যি ভীষণই ভালো লাগছে, কারণ এটা ফটোটা তুলেছে যে অভি সেনগুপ্ত। অভিদার ফটো আজ থেকে প্রায় এক বছর আগে ফটোটা তোলা হয়েছিল, তো ফটো এক্সিবিশনে এই ফটোটা যে সিলেক্ট হয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত। নমস্কার, আমি সপ্তমী ব্যানার্জি, আমি আজকে আবার এসে গেছি। আজকে হচ্ছে কি আমার এক্সিবিশনে ছবি বেরিয়েছিল, তো এটা খুব সারপ্রাইজই ছিল ব্যাপারটা, কারণ অভি সেনগুপ্ত আমায় জানাননি, হঠাৎ করে কালকে আমায় ফোন করে বলা হয় যে এক্সিবিশনে আসতে, আর আমি প্রচণ্ড খুশি হয়েছি বেস্ট ফেস হয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Very good evening, Tolly Talks. So as you can see or you have seen already a black and white photo of mine, it's by Mr. Avi Sengupta in the Star Theater. I'm really excited for this photo, and it was shot a long period ago, and finally it's here, feeling really elated, and I'm really excited to see more of the photos coming in the theaters as well. Hello everyone, myself Tanya Das. So Abhi actually amake invite korechilo exhibitione, ami eshchi ekhane, and I'm actually loving the experiences here, and the photographs are awesome, so amar ekhane eshe khubi bhalo lagche, and ami etai asha korbo je in future e ashbo ekhane. So yeah, I'm loving the environment here, so that's it. Thank you. খুব ভালো লাগছে, তো অভিদায় বেশিরভাগ ফটো তুলেছে, অনেকগুলোই দেখলাম আমার কাজের ফটো রয়েছে, তো আমার তো খুব ভালো লাগছে।
হাই, আমি তৃষা। তো আমারও প্রচণ্ড ভালো লেগেছে, মানে লাগছে। এটা আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই, এটা আমার ফার্স্ট এক্সিবিশনে ফটো এসেছে, খুবই ভালো লাগছে। আর আশা করছি ভবিষ্যতে এরকম আরও কাজ করতে পারবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এরকম কাজ। তো থ্যাংক ইউ।